So guys, it's Mr. Tripler and welcome to my channel. Guys, আমাদের গেমে নতুন একটা মিশন এড করে দিয়েছে। যেই মিশনটা কমপ্লিট করতে পারলে আমরা হতে পারবো কিং। মানে পুরো ম্যাপের রাজা। এই রাজা হওয়ার জন্য আমাদের যেটা করা লাগবে, ম্যাপে নামার সাথে সাথে অন্যান্য এনিমিদের আগে চারটা কিল করা লাগবে। যে সবার প্রথমে চারটা কিল করতে পারবে সেই হয়ে যাবে কিং। অবশ্য ওই কিং কে যদি কেউ মারতে পারে তাহলে যে অন্য আরেকজন মানে যে মারবে সে আবার কিং হয়ে যাবে। এর জন্য সবাই কিং কে মারার জন্য উতলা হয়ে থাকবে। আর আমি যদি নামার সাথে সাথে চারটা কিল করি এবং কিং হই তাহলে আগে পিছে সবগুলো এনিমি আমার লোকেশন দেখতে পারবে। প্লাস আমি যখন এক একটা কিল করব তখন আশেপাশে আর কোন কোন এনিমি রয়েছে তাদের লোকেশনও দেখতে পারবো। মানে নেক্সট লেভেলের একটা জিনিস অ্যাড করে দিয়েছে। এই ম্যাচটার ভিতরে আমরা কিং হয়েছিলাম এবং এক একটা এনিমি আমাদেরকে মেরে কিং হওয়ার জন্য চেষ্টা করছিল, কিন্তু না, সব কয়টাকে মেরে দিচ্ছিলাম। আর বাইরে ভাই কিলের বন্যা বইয়ে দিয়েছি আমি এই সোলো র‍্যাঙ্ক ম্যাচের ভিতরে। তো গাইস একটা মুহূর্ত মিস করো না। তো উইদাউট wasting any more time let's start our today's video। লেখা আছে ভাই যে সবার প্রথমে চারজনকে মারতে হবে সেই হবে এই পুরো ম্যাপের রাজা, এবং অন্য কাউকে রাজা হতে হলে ওই রাজাকে মারা লাগবে। এন্ড ইয়ো ভাই আমাদের সবার প্রথমে চারজনকে মারা লাগবে। এনিমি কই এনিমি কই এনিমি কই, তাড়াতাড়ি করে মারো তাড়াতাড়ি করে মারো ভাই। চারজনকে আগে আগে যদি না মারতে পারে অন্য আরেকজন রাজা হয়ে যাবে। চন্দু এই তো পেয়ে গিয়েছে চন্দুকে, এন্ড একটা কিল করে ফেলেছি। চারটা কিল করা লাগবে সবার আগে আগে। গাইস যে পাশে আরেকজনকে নামতে দেখলাম মনে হলো প্যারাশুট দেখলাম। আর একবার যদি রাজা হতে পারি তাহলে পুরো ম্যাপের সবগুলো মিলে আমাকে মারার চেষ্টা করবে ভাই, সেই হবে। দাঁড়া দাঁড়ো গাইস একটু দাঁড়াও, এই চার দুঃখে ওই একটু মাইকটা দিন। আর যাক পিছনে যাওয়ার আগে মাইকটা দিছি, চল তো সোনি অন করে দিয়েছি রে। তাড়াতাড়ি করে একটু P90টা নিয়ে নেই তো, আমাদের M4M1টা কাজ করতেছে না। তোমার একটা দুইটা কিল হয়ে গিয়েছে গাইস, এখনো পর্যন্ত দুইটা কিল বাকি রয়েছে। অন্যদের চারটা কিল করার আগে আমাদের করা লাগবে ভাই। তিনটা কিল হয়েও গিয়েছে, লেটস গো। আর মাত্র একটা, কি মনে হয় গাইস সবার প্রথমে কি আমি রাজা হইতে পারবো? এখনো পর্যন্ত ম্যাপে অন্য কেউ কিন্তু রাজা হয়নি। রাজা হলে সবাইকে ম্যাপে যেই কজন প্লেয়ার রয়েছে সবাইকে জানিয়ে দেওয়া হবে। এন্ড এই দেখো আমি রাজা হয়েও গিয়েছি এবং আমার মাথার উপরে একটা ক্রাউন এসেও পড়েছে ভাই। এন্ড চন্দু মরে গন্ডা, ও উপরে দেখো ম্যাপের ভিতরে দেখো ভাই, আরে আশেপাশে কয়টা এনিমি কোন জায়গায় রয়েছে একটু তো সব দেখাইতেছে আমাকে। প্রত্যেকটা কিলের সাথে সাথে একটা কিল করবে আর সাথে সাথে আশেপাশে কোন এনিমি কোন জায়গাতে রয়েছে একটু তো সব দেখিয়ে দিবে। কিন্তু মেইন যে জিনিসটা ভয়ানক যে জিনিসটা সেইটা হইতেছে রাজা কোন জায়গায় রয়েছে এটা সবাই দেখতে পারবে। আরে চান্দুরে দেখছো দেখছো রাজা হওয়ার পর কি হয়, আশেপাশে সবাই মারতেছে ভাই আমাকে। এই চান্দুরে তো মাইট দিবো, তারপর এই চান্দুরে মাইটটা দিবো ভাই। দেখো আর না দেখো ভাই সবগুলাকে মাইরে ফেলবো ভাই, আমি বলে রাখলাম। চান্দুর কি সুন্দর খেপে গেছিল, মাত্র রাজা হইলাম আর এই টাইমের মধ্যে কি সুন্দর মাইটটা দেওয়া শুরু করছিল না। ও লাল্লা ভাই আটটা কিল করে ফেলেছি, দেখো 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 কিল করলাম আর আশেপাশে সবগুলো এনিমির লোকেশন দেখতে পারতেছি। আর আমি যখনই কিল করতেছি না কেন এই পুরো ম্যাপে যত এনিমি আছে তারাও কিন্তু আমার লোকেশন দেখতে পারতেছে এবং আমাকে মারার জন্য আসতে পারবে, কারণ আসতে চাইবে আর কি এই চান্দুকে মেরে ফেলে, কারণ আমি বর্তমানে রাজা হয়েছি আর এই চান্দুরাও চাবে যে আমাকে রাজা ওরা যেন রাজা হইতে পারে। এই ধরো ধরো এই চান্দুকেও মাইট রাজা হইতে পারবে না, মানে রাজা হওয়ার আর একটাই উপায় রয়েছে সেটা হইতেছে বর্তমানে যে রাজা রয়েছে তাকে মারা। এর জন্য আমি চারটা কিল করার জন্য আগে আগে অনেক বেশি তাড়াহুড়া করতেছিলাম যে একবার যদি মিস করে ফেলি তাহলে যে রাজা হয়েছে তাকে মারা লাগবে আমার। 11টা কিল হয়ে গিয়েছে ভাই, এখনই সোলো র‍্যাঙ্ক ম্যাচের ভিতরে 11টা কিল হইছে আর হবেই না কেন, সবগুলো এনিমি আমাকে মারার চেষ্টা করতেছে আর আমাকে আমার কাছে আসতেছে। আর এই চান্দুকে মাইটটা দিব, এ নো নো মাইট দিও না চান্দু মাইট দিও না, উল্লাল্লা 12টা কিল করে বলছি রে। এটা কোনো কথা কি চলতেছে কি ভাই, নেক্সট লেভেলের একটা জিনিস অ্যাড করে দিয়েছে। এই জিনিসটা দরকার ছিল, এরকম নতুন নতুন জিনিস অ্যাড করা উচিত ভাই। ফ্রি ফায়ার থেকে ফায়ারের অস্ত্র পেয়েছিল, এই তো চান্দুকে পেয়েও গিয়েছে একটা ছক্কা আর না চার হয়েছে, কোনো সমস্যা নেই চান্দুকে মেরো দিয়েছে। এবং এই চান্দু যাকে মারতেছিল ওই দেখো ওই চান্দু লোকেশন আমরা পেয়ে গিয়েছি। তারা সামনের দিকে যায় যে এইখানে একটা এনিমি ওইটাকে মারতেছিল না, এনিমিটা একটা পাতে ও আওয়াজ পেয়েছি। এই যে এটার অপোজিটে খারাপে
চান্দু দেখছো কি সুন্দর লুকা রয়েছে আরে কি ঠুয়াটা মারলাম দেখছো নি ভাই এদিক দিয়ে যে আরেকটা টুকি বললেই হয়ে যাবে লেটস গো 14টা কিল হয়ে গিয়েছে ভাই আর আমাদের হিট লিস্টও নিয়ে নিয়েছিলাম দেখো গাইস এনিমিকে মেরেছি আমি স্ক্যান করলাম আশেপাশে কোনো রকম এনিমি নেই এর জন্য দেখাইলো না পুরো ম্যাপের ভিতরে এছাড়া আমাদের হিট লিস্ট নিয়ে ছিল ওই হিট লিস্টও মেরে দিই ভাই একদিক দিয়ে স্ক্যান করে করে এনিমিকে মারতেছি আর একদিক দিয়ে হিট লিস্টে এনিমি মারতেছি ভাই 14টা কিল হয়ে গেছে এটা নিয়ে 15টা কিল হবে চান্দু কই রে এই পাশেই তো দেখ ও ও ভাই সিপ্লাই ওরে কারাপে আমাকে দেখে উল্টা দৌড় মারছে আর চান্দু লাভ নেই রে কোনো লাভ নেই ভাই 15টা কিল হয়ে গেছে ভাই ম্যাচের ভিতরে বাইরে ভাই কি গ্যাঞ্জামটা লাগাইছে দেখছো না কে কারা মারতেছে এটা তো বলবা মেরে ফেলছো ওরে চান্দু দেখছো না মেরে ফেলছে কিন্তু এই চান্দু লোকেশন তো আমি দেখে ফেলেছি এই চান্দু গুলুটা ভয়ঙ্গে যদি একবার মারতে পারে ও লাগছে হেডশট লেগে গেছে ভাই এমনিতেই জোনের বাইরে তার উপর দিয়ে হেডশট তার উপর দিয়ে কে খারাপে মরে না কেন গন্ডারা চান্দু পিলে যা ভাই তো মরে না এলিমিনেটেড হয়ে যা না ভাই যাক ফাইনালি মরলো বুঝলাম না কাহিনি এই এক একটা এনিমির এত ড্যামেজ কেন এত ড্যামেজ দেয়া লাগে কেন ভাই আর এম 1887 নাকি ড্যামেজ কমায় দিছে দেখে তো মনে অনেক বেশি ড্যামেজ দেয় যাই হোক গাইস নিচের দিকে আরেকটা এনিমিকে দেখলাম আমরা জোনের বাইরে একজনকে দেখেছিলাম ওইটার দিকে আমরা আপাতত যাব না নিচে জোনের ভিতরের দিকে একটা এনিমি যাচ্ছিল ওই চান্দুকে ধরা যাক চলো এই যে এই পাঁচটার দিকে এই তো পেয়েও গিয়েছি চান্দুকে লেটস গো ধরো 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 ও দুই জন একটা নেট ছিল না ভাই ধরো এটাকে মাইকটা দিব ও এটা মরছে যেটাকে ঠেলা মারলাম ওইটা মরছে ছক্কা হয়ে পুরো বাউন্ডারির ওই পাশে চলে গিয়েছে রে কারাপে তার ওইটারে মাইকটা দিব তার আগে পোর্টাল বুঝিয়ে কি মারতে পারবো ওইটারে আ টিপাপ করতেস আব্বে খারাপে আমাদের বাবলে আরে यार তুই এত এ এটাকে এটাকে চলো এটাকে ও কোন জায়গা থেকে টপকাইলো কারাপে উপায় বুঝলাম না কাহিনি এটাকে লঞ্চ প্যাডে করে এসেছিল আর চান্দু তুমি ভয় পেও না রা তোমার মারতেছি না আমি চান্দুকে লঞ্চ প্যাডে করে আসছিল নাকি বুঝলাম না তো হুট করে দেখে বাড়ির ছাদের উপরে রে চলো গাইস পোর্টালে করে আমরা দূরে চলে যাব তারপর এলিমিনেটেড হয়ে যাবো এবং আমাদের যে চান্দু রয়েছে তাকে ভুইয়া দিয়ে দিব পোর্টাল বসে না কেন নিচে নামলে বসবে তাও তো বসতেছে না কেন এইখানে বসে গেছে আচ্ছা এখান থেকে এখানে আসি তারপর যে এলিমিনেটেড হই ভাই কি সুন্দর একটা হিরোইক স্টাইলে এলিমিনেটেড হইতে চাইতেছিলাম কিন্তু না হইতে দিল না আচ্ছা গাইস কোনো সমস্যা নাই আমাদের চান্দুকে ভুইয়া দিতে পারলে হইলো এই দেখো এই চান্দু কি সুন্দর জোনের বাইরে এসে পড়েছে পুরো জোন ভাই পানির অপোজিটে একেবারে ব্রিজের ওই পাশে পড়েছিল পানি দিয়ে যাওয়া লাগতো আমাদের এর থেকে ভালো আমরা আমাদের চান্দুকে ভুইয়াটা দিয়ে দিই দেখো মাথার উপরে এখনো পর্যন্ত আমাদের ক্রাউনটা রয়েছে মানে আমি যে রাজা সবাইকে দেখাচ্ছিল ভাই আচ্ছা এনিমিটা কি এনিমি সবাইকে এই জিনিসটা দেখতে পারে যে আমার মাথার উপরে ক্রাউন এটা কমেন্ট সেকশনে জানিয়ে দিও তো ভাই সব কয়টা কি লইছিল 18টা ছিল আমাদের প্রথমবারের মতো কিং হওয়ার ভিডিওটা ট্রিপলার যখন রাজা গেমের ভিতরে এই জিনিসটা মারাত্মক লেগেছে আমার কাছে ভাই আর এই জিনিসটার জন্য কিন্তু কিলো অনেক বেশি করা যেতেছে প্লাস যে কিং হচ্ছে তাকে মারার জন্য সবাই উৎপেতে রয়েছে গাইস নেক্সট ডে অন্য কাউকে কিং হতে আমরা দিব কিনা দেওয়ার পরে যে ওকে মারার চেষ্টা করব কিনা ইউনিক ওয়েতে ওকে মারবো কিনা সেটা আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও আর আমাদের বর্তমানে র্যাঙ্ক একটু কম আমরা অন্য আরেকটা জিনিসটা ট্রাই করতেছি মানে অন্য একটা চ্যালেঞ্জ কমপ্লিট করার চেষ্টা করতেছি যার কারণে বারবার করে ম্যাচে ব্যাক দেওয়া লাগতেছে আর এর জন্য আমাদের র্যাঙ্ক অনেক বেশি কমে যাচ্ছে যার কারণে প্লেয়ারগুলো অত বেশি হার্ড পড়তেছে না কিন্তু পড়বে এবার আমাদের র্যাঙ্ক বাড়াবো তারপরে যে আমরা অ্যাগ্রেসিভ গেম প্লে নিয়ে আসবো আরও বেশি বেশি করে ওগুলোর জন্য অপেক্ষা করি আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে থাকে তোমরা তো জানাই কি করতে হবে অবশ্যই লাইকটা দিয়ে দিও আর যে লাইক দিচ্ছ তাদের সবার কাছ থেকে ছোটখাটো হলে একটা কমেন্ট চাচ্ছে আর তোমরা তো জানোই যখন বেশি বেশি করে কমেন্ট করবো তখনই তোমার এই ভাইয়ের ভিডিওগুলো চলবে তো ইয়াং গাইস আজ পর্যন্ত ওই টিল নেক্সট ভিডিও অর স্ট্রিম আল্লাহ হাফেজ গাইস পেস